ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন মাত্র পাঁচ দিনে সাতান্ন ডলার তো আপনি পাঁচ দিনে সাতান্ন ডলার নয় চাইলে আপনি তিন দিনেও সাতান্ন ডলার ইনকাম করতে পারবেন এবং তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন দশ দিনের মধ্যেও আপনি একশো ডলার আর্নিং করতে পারবেন তো সেটা আপনার সম্পূর্ণ পরিশ্রমের উপরে ডিপেন্স করবে তো আসলে আমি কোন মার্কেট প্লেসে কাজ করেছি বা কোন ক্যাটাগরিতে কাজ করেছি আমি এই প্রসেসটা আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করা তো যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন এবং ফ্রিলান্সিং এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে বেল বাইক বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো বেশি কথা হলো না চলে আমার মেন টপিকে চলে যাব লেট গেট এ ওয়েলকাম ব্যাক তো অনেকেই জানেন যে পিক বেস্ট তো পিক বেস্ট আসলে কি পিক বেস্ট হচ্ছে একটা মার্কেট প্লেস অর্থাৎ স্টক সাইট তো অনেকেই যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু অনেকেই এই পিক বেস্টে কাজ করেন তো আমি এই মার্কেট প্লেস থেকেই আসলে মূলত এখানে সাতান্ন ডলার আর্নিং করেছি তো আসলে কিভাবে করেছি এখানে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব তো আসলে ফ্রিলান্সিংটা আবার এতটা সহজ নয় আবার এতটা কঠিন নয় তো অবশ্যই আপনাকে যে কোনো স্কিল ডেভেলপ করতে হবে সেটা গ্রাফিক ডিজাইন হোক বা ওয়েব ডিজাইন হোক যে কোনো দক্ষতা আপনাকে আগে অর্জন করতে হবে তারপর আপনাকে ফ্রিলান্সিংয়ের ঝুঁকি নিতে হবে তো আমি যতদিন গ্রাফিক ডিজাইনার বা আমি আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি আমি অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করি তা তার মধ্যে আমি যে এখানে কী কী ক্যাটাগরি নিয়ে কাজ করছে মানে করছি অলরেডি সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এখানে যদি পোর্টফোলিওতে যাই এই পোর্টফোলিওতে আসার পর এখানে দেখবেন যে তিনটা অপশন আছে একটা হচ্ছে আন্ডার রিভিউ একটা হচ্ছে অ্যাপ্রুভ একটা হচ্ছে রিজেকশন তো আমরা যখন প্রথমত ফাইলগুলো আপলোড করি আপলোড করার পর ওরা সময় নেয় এর জন্য ওরা আন্ডার রিভিউশনে ফাইলগুলো চলে যায় তারপর যদি ফাইলগুলো অ্যাপ্রুভ করে তো এই অ্যাপ্রুভ অসনে আসে আর রিজেক্ট করলে রিজেক্ট অশনে চলে আসে তো রিজেক্ট আসলে আসলে ওরা মানে ওই ডিজাইনগুলো ওরা ওদের একটি থাকে না বা কিছু রুলসের কারণে তারা ডিজাইনগুলো রিজেক্ট করে দেয় আর অ্যাপ্রুভ করলে তো আপনার ড্যাশবোর্ডে সেটা থেকে যাবে তো আমি দেখেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু ডিজাইন করেছি এই ডিজাইন করেছি আর এখান থেকে আমার ডাউনলোড হয়েছে ডাউনলোডের কারণে তারা আমাকে এই ডলারগুলো দিয়েছে তো এখানে সুবিধা একটা হচ্ছে কি যে আমি যদি আবার ডিজাইনের সেন্টারে যাই এখানে দেখেন এই যে লেভেল কন্ট্রিবিউটর লেভেল এখানে লেভেল অনুযায়ী কিন্তু তারা টাকা দেয় ঠিক আছে লেভেল অনুযায়ী টাকা দেয় আবার ডাউনলোড প্রতি এক হাজার ডাউনলোডে তারা কিন্তু পনেরো পনেরো ডলার দেয় একটা ভালো খুব ভালো প্রসেস আমি যে অন্যান্য মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করেছি তার চেয়ে বেস্ট মনে হয়েছে পিক বেস্ট ঠিক আছে বেস্ট মনে হয়েছে পিক বেস্ট কেননা তারা লেভেল অনুযায়ী যদি টাকা দেয় তার ডাউনলোড হলে তো আমরা পনেরো টাকা পাচ্ছি এই জন্য খুব ভালো লেগেছে আমি আসলে মূলত হয়তো বা এই মানে ভিডিওটা অনেক দিন পর করতেছি আর এখানে আমি মাত্র পাঁচ দিনেই এই ডিজাইনগুলো করে এই সাধারণ আমি অর্জন করতে পেরেছি তো আমি যদি এখানে এই যে ইনকাম স্টেটাস যাই এসে আসার পর এখানে দেখেন যে আমার এখানে শো করতেছে এত মানে টোটাল ডাউনলোড এটা দেখাচ্ছে আমার টোটাল ইনকাম এটা দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দেখেন যে কিছু ইনকাম স্ট্যাটাস দিচ্ছে সেটা হচ্ছে যে নর্মাল ডিজাইন তো আমি দেখেন ডিজাইন কতগুলো করেছি পাঁচ দিনে একশো সাতা সাতাশিটা মানে ডিজাইন আমি করেছি তার মধ্যে মাত্র এই তেপ্পান্নটা ডিজাইন আমার অ্যাপ্রুভ করেছে আর এখানে আমার ডাউনলোড হয়েছে মাত্র মানে এক হাজার একশো আর আমাকে এখানে আমি বোনাস পেয়েছি পনেরো ডলার ঠিক আছে তারপর এই যে এখানে সরি আমার ইনকাম হয়েছে মানে এক হাজার আমার ইনকাম হয়েছে পনেরো ডলার এবং আমার বোনাসটাই বেশি এখানে দেখেন যে বোনাস ক্যাটাগরি আমার বিয়াল্লিশ ডলার এই হচ্ছে মোট আমার সাতান্ন ডলার তো এখানে দেখেন যে আপনি প্রথমে যদি এই মার্কেট প্লেসে আপনি দশটা ডিজাইন অ্যাপ্রুভ করতে পারবেন তাহলে আপনাকে বিশ ডলার দেওয়া হবে তারপর এক্সট্রাভাবে যদি আপনি পঞ্চাশটা ডিজাইন অ্যাপ্রুভ করেন সেক্ষেত্রে আপনাকে বারো ডলার আবার এক্সট্রা পে করবে তারপর হচ্ছে যে আপনার ডিজাইন যখন আবার আপলোড হবে সরি আপনার ডাউনলোড হবে এক হাজার ডাউনলোড তখন আপনার পাঁচ ডলার বোনাস দেবে এবং সঙ্গে আপনার হচ্ছে যে কি বলে পাঁচ ডলার আপনাকে বোনাস দেবে ঠিক আছে পনেরো ডলার দেবে পাঁচ ডলার সঙ্গে বোনাস দেবে এটা হচ্ছে এই পলিসি তো এখানে দেখেন আমার আমি কন্ট্রিবিউটর লেভেল টুতে চলে গেছি আর আমার এখানে অ্যাপ্রুভ হচ্ছে ডিজাইন হচ্ছে তেপ্পান্নটা আমার রিজেকশন আমি অনেক ডিজাইন ডিলেট করে দিয়েছি এখানে এখানে দেখাচ্ছে পঁচিশটা কিন্তু আসলে আমি মূলত ডিজাইন করেছি একশো সাতাশিটা তাহলে মোটামুটি আমার ভালো সময় লেগেছে এবং আমি কতটা পরিশ্রম করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এতগুলো ডিজাইন করা খুব খুব একটা কঠিন পর্যায়ে দাঁড়ায় তো যদি আপনারা একজন গ্রাফিক ডিজাইনার হন তা আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো শুধু এখান থেকে নয় আপনি অনেক মাইক্রোসাইট আছে সেখান থেকে আপনার ভালো টাকা আর্নিং করতে পারবেন তো আপনি যদি স্কিল ডেভেলপ করেন তো ভালো কিছু করতে পারবেন তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ডিজাইন আপলোড করবেন কিভাবে কি করতে হবে কিভাবে রুলস মেন করতে হবে এর আমি অল প্রসেস আপনাকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আরেকটা পার্টেট নিয়ে আসবো কীভাবে এখানে টাকা উইথড্র করবেন ঠিক আছে এখান থেকে কীভাবে ডলার উইথড্র করবেন সেটাও প্রসেস আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জন্য উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ